আসসালামু আলাইকুম। আইডিয়াল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের বাংলা টিউটোরিয়াল। এরই ধারাবাহিকতায় থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং শেখেন, আপনি হবেন এমএস ওয়ার্ডের মাস্টার। তো চলুন শুরু করি। আজ আমরা দেখব মাইক্রোসফট অফিস এর ইনসার্ট টাইটেল এবং কিভাবে টেবিল সংযুক্ত করা যায় ওয়ার্ড ফাইলে। টেবিলে ক্লিক করলাম। এখন আপনারা যে কয়েকটা রো, যে কয়েকটা কলম নিতে চান সেগুলো সিলেক্ট করবেন। এখন এটা দেখার বিষয়গুলো আমি আবার ডিলিট করে দেখাচ্ছি। আপনি যদি টেবিলে যে কয়েকটা রো নেবেন, ডানে হলো রো অর্থাৎ চারটা রো, ডান নিচে কলাম একটা ডেটা। আপনি এখন আপনি এগুলা ডানে বামে নিয়ে আপনার যে কয়েকটা প্রয়োজন সে ওগুলো করতে পারেন। এখন আপনি এখানে টাইপ করলেন সিপিআর নেম অ্যাকাউন্ট। এখন আপনার নিচে কলম আর বাড়াইতে হলে ট্যাব ট্যাব দিতে থাকলে আপনি কলম বাড়াইতে পারেন। এখন আপনার একটা সাপোজ আপনি এখানে সিরিয়াল দিবেন, সিরিয়াল আপনার ইনসার্টে গিয়ে কোন পেজ, এই যে এই সিরিয়ালটাও এখানে আমরা ওয়ার্ড থেকে নিতে পারি, ঠিক আছে। এটাও সিলেক্ট করে নিতে হবে সিরিয়াল দিলে। এখন আপনার 3 নম্বর কলমটার প্রয়োজন, এটা আপনি 3 সিলেক্ট করবেন এবং আপনি যদি কন্ট্রোল চেপে ধরে এক্স দেন তাহলে ডিলিট করে। আবার যদি আপনি এটা সিলেক্ট করার পরে এই কার্ট টেবিলে একটা কথা বলে রাখবেন, সবসময় কার্ট ইউজ করতে হয়, কার্ট সিজার ইউজ করতে হয়। এটা টেবিলের আপনি যদি চান আবার এই রোটা লাগবে না, তাহলে এটা ব্লক করবেন। ব্লক করার পরে কন্ট্রোল চেপে এক্স সেম। এখানে আবার যদি আপনি এই কার্টে ক্লিক করেন তাহলে টেবিলের আপনি নিচের কলম যদি আরো বাড়াতে চান ট্যাব চেপে ধরে রাখবেন তাহলে শুধু বাড়তেই থাকবে। এবং আপনি যদি এখানে ডিলিট করতে চান, এখানে সরাসরি ডিলিট দেন তাহলে আপনি ডিলিট হবে না। এই জন্য সিলেক্ট করে এক্স বা সিজার দিতে হবে অথবা আপনি কন্ট্রোল থেকে এক্স কিবোর্ডে সাজবেন। এটা টেবিলের সম্পূর্ণ কাজ। এখানে টেবিলের আরো কিছু কাজ আছে। ড্র টেবিল আপনি ইচ্ছে করলে আপনার আর একটা রো দরকার, আপনি আপনি এখানে আপনি ড্র করে নিতে পারবেন টেবিল। আবার ওখানে গিয়ে টেবিলে গিয়ে ড্র টেবিলটা রেখে আসতে হবে। এটা টেবিলের মূলত এইগুলাই কাজ বেশি। আমরা আজ সুন্দরভাবে দেখতে পেলাম টেবিলের কাজগুলো। আপনারা একটা জিনিস মনে রাখবেন, টেবিলে সবসময় ডিলেট অপশনে ডিলেট করা যায় না। আপনি এখানে সিজার বা কার্ট ব্যবহার করতে হবে। এখানে ইনসার্ট বক্সে আরো কাজ আছে, পিকচার আছে, কিবার্ড আছে, চার্টের কাজ করতে পারবেন, হেডার ফুটার ব্যবহার করতে পারবেন, অটো পেজ, টেক্সট বক্স ইত্যাদি ব্যবহার করতে পারবেন। এখানে আরো আপনি যদি ইকুয়েশন ব্যবহার করতে চান ইকুয়েশন ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের অঙ্কের যে সিম্বলগুলো আছে তাছাড়াও আপনার যেসব সিম্বল আপনি টাইপ করে নিয়ে আসতে পারবেন না সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আরো আছে যেটা হলো টেক্সট বক্স। টেক্সট বক্স সেটগুলো আপনি এখানে একটা বক্সটা এখানে আপনি ক্লিক করে সেটা সিলেক্ট করে আপনি এখানে রাখবেন, একটা বক্স সিস্টেম হয়ে যাবে। এটা টেক্সট বক্স বলে এখানে আপনি টাইপ করতে পারবেন। এটা মূলত ইনসার্টের কাজগুলো, টেবিলের বেশি কাজ ইনসার্ট অপশনে, টেবিলের কাজটাই বেশি। আর বাকি হালকা কিছু একটা কাজ আছে, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট ইনসার্ট লাগে কি ধরনের লিখবেন বড় করে এটা এটাও কাজ করা করতে পারবেন। টেক্সের মধ্যে আপনি ইনসার্ট করলে এটা নিয়ে কাজ করতে পারবেন।
এগুলো বড় ধরনের বিভিন্ন সাইজের লেখার জন্য আমরা ইনসার্টে আপনার এই ওয়ার্ড আর্টটা ব্যবহার করি। ওয়ার্ড আর্ট হলো বিভিন্ন লেখার ধরন, সেন্স, বিভিন্ন লেখা ছোট বড় করার জন্য এটি ব্যবহার করা হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।